আমের মুকুল থেকে জন্ম নেয় আমের গুটি। কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন, প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন আমের গুটি ঝরে পড়ে, তাই কৃষকরা দিশেহারা হয়ে যায়। এবং যারা ছাদ বাগান সহ বসতবাড়ির আঙিনায় দু চারটি আম গাছ লাগিয়েছেন, তাদের কিন্তু আসলে চিন্তার কুল থাকে না একমাত্র আমের মুকুল ঝরে পড়লে। কিন্তু করবে কি সেটা তারা না জানার কারণে এই আমকে রক্ষাও করতে পারে না। তাই এই আমের এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আমের দশ পর্বের ধারাবাহিক প্রচার করব। দর্শক, আমকে ফলের রাজা বলা হয়। আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের 94তম দেশ, কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন, আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। এবং এই আমের যে স্বাদ এবং পুষ্টিগুণ, সব বিচারে আমকে বাংলাদেশের ফলের রাজা হিসেবে স্থান দেওয়া হয়েছে। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন আম শুধু ঝরে পড়েই নষ্ট হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষিতেই বিষয় চ্যানেলে আমি দশ পর্বের ধারাবাহিক প্রচার করব। দর্শক, এই পর্বগুলোতে থাকবে আম উৎপাদনের সকল তথ্য। আমের বাম্পার ফলন কৌশল দশ পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে আমের ফুল বা মুকুল ঝরার কারণ এবং আমের মুকুল আসার পূর্বে করণীয়। দ্বিতীয় পর্বে থাকবে মুকুল 2-4 ইঞ্চি লম্বা কিন্তু ফুল ফোটার আগে আপনার করণীয় কি, সেই বিষয় থাকবে দ্বিতীয় পর্বে। তৃতীয় পর্বে থাকবে আমের গুটি মটর দানার মতো হলে আপনার কি করতে হবে সেই তথ্য। চতুর্থ পর্বে থাকবে আমের গুটি মার্বেল আকারের হলে আপনার করণীয় কি, সেই তথ্য। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা ধারাবাহিকভাবে দেখে আসছেন আমের বাম্পার ফলন দশ পর্বের ধারাবাহিক। দর্শক, আজকে দেখছেন চতুর্থ পর্ব, আর এই চতুর্থ পর্বে থাকবে আমের গুটি মার্বেল আকার হলে আপনার করণীয় বিষয় সম্পর্কে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আম মার্বেল আকৃতির হলে কার্বারিল গ্রুপের কীটনাশক, বায়ারের সেভিং 85 SP, স্কোয়ারের সিনারিল, এসিআইয়ের এসিকার, ম্যাকডোনাল্ডের ভিটাড্রিল এবং সিটেডের রেভিন 2 গ্রাম/লিটার, অথবা ডেল্টামেথ্রিন গ্রুপের কীটনাশক, বায়ারের ডেসিস 25 SC অথবা ইয়নের মেজর, এর যে কোনো একটি 1 মিলি/লিটার হারে, অথবা ল্যামডা সাই হ্যালোসিন গ্রুপের কীটনাশক, সিনজেন্টার ক্যারাটে, এসিআইয়ের ফাইটার, অটোর রিভা, হ্যাকেমের সাইক্লোন, মিমপ্যাক্সের ইন্ডোল, পেট্রোকেমের ফিলোক্সিন, সিট্রেটের সিট্রিন, ইস্টোয়েসের ফোকার, লিমিটের মিনজা, ইনতেফার জুবাসডি, ব্লেসিংয়ের টাবু, টেন্সের হিল্ডা, কেবিএসের জিসার, অ্যাগ্রো বিজনেসের অ্যাগ্রোটে এবং ফাইটার। দর্শক, এর যে কোনো একটি 0.5 মিলি/লিটার, এবং এর সাথে ফসিলাজল 12.5% এবং কার্বেন্ডাজিম 25% গ্রুপের ছত্রাকনাশক, ইয়নের প্রেশার 37.5 SC 1 মিলি/লিটার হারে, অথবা ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক, অটোর কম্পিনিয়ন, এসিআইয়ের ক্যামামিক্স, সিটেডের কার্কোজেব, মিনপেক্সের গোল্ডহোপ, নাপকোর ম্যানসার, লিমিটের এলম্যাকজিম এবং সাফি, এর যে কোনো একটি 2 গ্রাম/লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন। এতে আমের যে উইভিল বা ভোমরা পোকা, যেই পোকাটা আমে এই কচি অবস্থা আক্রমণ করে, এবং আমরা অনেক সময় দেখি আম কাটার সময় এই ভোমরা পোকাটা উড়ে চলে যায়, আমের মধ্যে সে তার পূর্ণ জীবনকালটা সম্পূর্ণ করে, এবং আমের ভিতরে তার লার্ভাও পাওয়া যায়, ডিমও পাওয়া যায়। দর্শক, এই আমের ভোমরা প্রতিরোধ হবে এবং অ্যানথ্রাকনোজ রোগ প্রতিরোধ হবে। এই স্প্রে করার 5 দিন পর 20 গ্রাম হারে ইউরিয়া প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা পুরো গাছে সকালে স্প্রে করে দিবেন, এবং এই ইউরিয়া স্প্রে করার 20-25 দিন পর 3-4 বার 10-15 দিন অন্তর অন্তর সেচ দিতে হবে। এতে আমের গুণগত মান অক্ষুণ্ণ থাকবে এবং আম আকর্ষণীয় এবং কাঙ্ক্ষিত আকার হবে।
দর্শক শেষ করব চতুর্থ পর্ব। পঞ্চম পর্বে থাকবে আম আঁটি বাঁধার আগে বা ডেসা ডেসা হওয়ার সময় আপনার করণীয় বিষয় সম্পর্কে। ষষ্ঠ পর্বে থাকবে পরিপক্কতা দেখে আম সংগ্রহ এবং আম সংগ্রহের পরে সংগ্রহোত্তর ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য। দর্শক সপ্তম পর্বে থাকবে ফল সংগ্রহের পর বর্ষার পূর্বে আপনার আম গাছে কি কি করণীয় সেই তথ্য। অষ্টম পর্বে থাকবে বর্ষা পরবর্তী আম গাছের পরিচর্যা বিষয়ক তথ্য। নবম পর্বে থাকবে আমের পুষ্টি এবং ঔষধিগুণ সম্পর্কিত তথ্য। এবং দশম পর্বে থাকবে আমের জাত পরিচিতি এবং উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত তথ্য। দর্শক শেষ করব চতুর্থ পর্ব। পঞ্চম পর্বে থাকবে আম আঁটি বাঁধার আগে বা ডেসা ডেসা হওয়ার সময় আপনার করণীয় বিষয় সম্পর্কে। সুতরাং পঞ্চম পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পঞ্চম পর্বটি দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের চতুর্থ পর্ব। দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করলে আপনার মাধ্যমে অনেক সাত বাগানি এবং অনেক আম চাষিরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে উপকৃত হবে। তাই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার বিনীত অনুরোধ রইল। দর্শক ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতেই বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গে